বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো কি, দেখুন, যে আমরা মসজিদ ধরেছি আর সব মসজিদ কিন্তু একরকম বায়াত করে না। কেউ বায়াত করতেছে হাতে হাত রেখে, কেউ বায়াত করতেছে মাইকে, কেউ বায়াত করতেছে বড় পাগড়ি মেলে মেরেছে, পাগড়ির মধ্যে ধরেছে। তো যেরকম বায়াত এরকম তার শিক্ষা। যেরকম যেমন মজলিসের মধ্যে মাইকে ওয়াজ করতেছে, তখন কিছু লোক বায়াত হবে, পাগড়িটা অনেক জোরে মেলা মারল আর এটার মধ্যে ধরল, পাগড়ির মাথা শেষ হয়ে গেছে, তার পিঠে সে, তার পিঠে সে, এখানেও এই বায়াত। আরেকটা হলো যে হাতে হাত রেখে বায়াত হওয়া। হযরত গাউসুল আজম বড় পীর যখন বায়াতটা করতেন, তখন কিন্তু তাদের উপরের অজু করাইতো, তারা নিজেরা করে আসতো, আরেকটা অজু করাইতো বায়াতের মাধ্যমে, তার ভিতরের অজুটা হয়ে যেত। আর ভিতরে যখন অজুটা হয়, তখন কিন্তু দেখবেন একটা ভাণ্ড উপরে পরিষ্কার আছে, ভিতরে ময়লা আছে, এখানে দুধ রাখলে দুধ নষ্ট হবে। তাহলে ভিতরেও পরিষ্কার করতে হবে, সেটা কি মসজিদ স্বয়ং করে দেবে। এবং সেই পরিষ্কারটা যখন হবে, তখন সেখানে যখন দুধ রাখা হবে, তখন দুধটা ভালো থাকবে। তেমনি একজন গুরু মসজিদের শিক্ষা হলো দুধের মতো সাদা। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ আপনি যদি কাপড় পরতেন তাহলে কি কাপড় পরতেন? তখন আল্লাহ বলেছে, কেন আমি কি কাপড় পরি? যদি পরতেন তাহলে সাদা। আল্লাহ যদি আপনি খাইতেন তাহলে কি খাইতেন? কেন আমি কি খাই? যদি খাইতেন, যদি খাইতাম তাহলে দুধ খাইতাম, দুধও সাদা। তাহলে মনটাকে রাখিয়া সাদা, যারা মসজিদের কাছে বায়াত হবে তাদের ভিতরটাও করতে হবে সাদা। যদি থাকে কাদা তাহলে কিন্তু থাকবে না সাদা, সেটা কিন্তু দুধ, আর দুধ থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে, ছানা ধরে যাবে। তাই বলবো কি, একজন মানুষ যখন বায়াত গ্রহণ করবে, উপরের অজুটা নিজেরা কলের পানি দ্বারা করে নেবে, পুকুরের পানি দ্বারা করে নেবে, আরেকটা অজু মসজিদ ভিতরটা করিয়ে দেবে, আরেকটা অজু আছে মসজিদ তাকে সাধনা দিয়ে দিবে, সেই সাধনার মধ্যে তার আত্মা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। আর আত্মারই তো বিচার হবে। আচ্ছা, দুনিয়ার ময়লা আবর্জনা দিয়ে কি আত্মাকে ময়লা করা যাবে? না। মানুষ যখন মিথ্যা কথা বলে, পাপ কাজ করে, তখনই তার আত্মায় ময়লা লাগে, আর সেই ময়লা কিন্তু পানিতে যায় না, সেই ময়লাকে বিভিন্ন সাধনা দ্বারা, বিভিন্ন কৌশল দ্বারা, জিকির দ্বারা একে পরিষ্কার করে নিতে হয়। আচ্ছা, আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের মধ্যে মোকাম আছে বহু, এর মধ্যে লা মোকামটা কোন জায়গায়? এই লা মোকাম সম্পর্কে আমার কাছে জানার জন্য আমাকে কেউ কেউ কমেন্ট করেছেন, কেউ ফোন করেছেন। তবে আমার মনে হয় এই লা মোকাম নিয়ে টুকটাক কিছু আলোচনা ছিল। যাই হোক, আজকে যদি নতুন করে বলতে পারি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ যেন এমন কিছু বলায় যাতে করে আমি তাদের ক্ষুধা নিবারণ করতে পারি। তাই বলবো কি, যে একটি কথা আছে যে লা মোকামের খুললে তালা, দেখবে তুমি নূর তাজাল্লা, গোপনে মাওলাজির শান। যদি লা মোকামটা আমরা খুলতে পারি তাহলে কি হবে? আমরা নূর তাজাল্লা দেখতে পারব। তাহলে মানব দেহের ভিতরে মোকাম আছে 18টা। তাহলে 18টার মধ্যে কোন মোকামটি আমাদের খোলা বেশি জরুরি, এবং সেই মোকামটি কোন কোন সাধনা দ্বারা এই লা মোকামটি খুলতে হবে? আচ্ছা, আমরা সূর্য দেখতে পাই উপরে, তাহলে সূর্য যদি আমাদের মাথার উপরে হয়ে থাকে, তাহলে সূর্যের যে একটা আলো আছে, এই পৃথিবীতে অন্য কোনো গ্রহ নক্ষত্র তারা কি সূর্যের সমান আলো দিতে পারে? না। তাহলে আমাদের সূর্যটা কোথায়?
আমাদের সূর্যটা, আমার মানব দেহের সূর্যটা সর্ব অঙ্গই বিরাজমান, তার আলোটা। সূর্য কিন্তু এক জায়গায় দাঁড়ানো আছে, আর সর্ব অঙ্গই কিন্তু সেই সূর্যের কিরণে আলোকিত বিরাজমান হয়ে আছে। তাহলে বলবো যে মানব দেহের মধ্যে 18 মুকমটা কোথায়? এখন আমি সহজে আপনাদেরকে বলবো যে 18 মুকামটি এই জায়গায়। আচ্ছা, এখন আপনি দেখেন যে আপনি জানতে পেরেছেন বাংলাদেশের ইমুক জায়গায় একটা স্বর্ণের খনি আছে, আর সেই স্বর্ণের খনিটা কমপক্ষে মাটির 2 মাইল নিচে, 2 মাইল নিচে এই স্বর্ণের খনি। এখানে যে খনিটা আছে এতে দেখা যায় যে আরেকটা বাংলাদেশ কেনা যাবে। তাহলে আমি বলবো যে এই খনির খবর পেয়েছেন, এখন খবর পেয়ে বসে আছেন যে এখানে খনিটা আছে। তো খবর পেয়ে বসে থাকবেন, এখান থেকে যদি স্বর্ণ উদ্ধার করতে না পারেন তাহলে খবর পেয়ে লাভ নেই। 18 মোকামের মধ্যে লামোকামটি কোন জায়গায় সেটি যদি আপনি দেখতে পান যে এমুক জায়গায় এই লামোকামটি আছে, তাহলে আপনি জানলেন। কিন্তু এই লামোকামের খুললে তালা দেখবে তুমি নূরতাজাল্লা, এটা তো উদ্ধার করার বিষয়। তো লামোকামটি খুলতে হয় কি করে, সে সাধনগুলো কি? এখন দেখা যায় অনেক মানুষ অনেক জায়গায় বায়াত গ্রহণ করে, কেউ কাপড় ধরে বায়াত হয়েছে, মাইক দিয়ে বায়াত হয়েছে, তাদেরকে লামোকামের শিক্ষা দেওয়া হয়নি। তাকে তাদেরকে একটা ছবক দিয়ে দিয়েছে, ছবক সারা জীবন পড়তেছে। কিন্তু দেখেন স্কুলে গিয়েছেন সরসরাই দিয়েছে, পরের বছর বানাম করবেন, পরের বছর রিডিং লিখবেন, এর পরের বছর আপনি ওপেন পড়তেছেন, তাহলে যে ছবকটা দিয়েছিল আগের বছর এই ছবক নিয়ে সারা জীবন কাটাচ্ছে। তার সরসরাই দিয়েছে, এ সরসর নিয়ে বসে আছে, তাহলে কিন্তু হবে না। এখন আমি যে কথাটি তুলতে চাচ্ছি যে লামোকামের স্থানটি দেখানো হবে, এখান থেকে যদি আমরা উদ্ধার করতে না পারি তাহলে আমার এই লামোকাম দেখে কি লাভ হবে? তবুও বলছি, হে সমস্ত জগৎবাসী, তবুও বলছি আজকের কথাটি হলো দেখেন লামোকাম, এই লামোকামটি স্থানটি দেখাচ্ছি, একটু সবুর। দেখেন এই লামোকামটি খুলতে গেলে আপনার একেবারে নিচের পক্ষে 4 প্রকারের সাধনা করতে হবে। এক হলো চিক সাধনা। চিক সাধনা কি? না খেয়ে থাকা। আরেকটি সাধনা হলো সূর্য সাধনা। সেই সূর্য সাধনাটি কিভাবে করতে হয় এটা নিজ মুর্শিদ দেখিয়ে দিবে, এবং এই সূর্য সাধনাটি করতে গেলে কিছু মন্ত্র বা কিছু কথা আছে আল্লাহকে বলে কাজটি করতে হয়, আর না হয়তো আপনার চোখ মুখ পুড়ে যাবে। গেল, এরপরে করতে হবে কি? দমের সাধনা। এরপরে করতে হবে কি? ধ্যানের সাধনা। চিক সাধনা, দম সাধনা এবং দম সাধনা এবং সূর্য সাধনা, এই 4টি সাধনা যদি কেউ করে তাহলে তার লামোকাম খুলবে। আর লামোকাম যখন খুলবে তখন দেখবে তুমি নূরতাজাল্লা, হে আল্লাহ, নূর আর নূর, শুধু তাজাল্লা আর তাজাল্লা। তাই বলবো কি, হে সমস্ত জগৎবাসী, যে এই নূরতাজাল্লা যে একবার দেখেছে সে কি আর দুনিয়ার মায়া তার মধ্যে থাকে? তার ভিতরটা ফানাফিল্লা, সবসময় করে আল্লাহর নাম, সে আর ভোলে না। তাই বলবো কি, লামোকামের স্থানটি হলো, আগে ভেঙে বলি একটু, সেটি হলো দেখবেন বাচ্চা মানুষ যখন বসা শেখে, যখন মাথাটা নেড়ে করে দেয়, তখন বাচ্চা মানুষের এই যে এখানে একটা টিক 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 করতে থাকে, তার মানে যে এই টিক টিকটা সে বাচ্চার করে না, শুধু আপনারও আমার করতেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেই টিকটিকের সাথে তাল মিলিয়ে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু,
যখন এই জিকির করা হবে এবং এই জিকিরের সাথে সামনে কিছু থাকবে, কারণ আমি যদি সামনে চাই ময়না, সে ময়না তো কথা কয় না, যদি তাকে কথা বলাতে হয় তার থেকে নূর তাজাল্লি পেতে হয় তাহলে সামনে কিছু রাখতে হবে। সামনে কি রাখতে হবে এটাও মুর্শিদ বলে দেবে কোন কায়দায় কি রাখতে হবে। আর আমি ইউটিউবের মধ্যে অতটুকু বলা যাচ্ছে না। আচ্ছা, এরপর এই সাধনাগুলো কিভাবে করতে হবে এটাও যার যার মুর্শিদ দেখিয়ে দেবে, উল্টাপাল্টা করলে হবে না। আচ্ছা, তাহলে এই চারটি প্রকারের সাধনা যদি কেউ করতে পারে প্রেম ভক্তির সাথে চোখের পানির সাথে, যে জায়গায় মানুষ 12 বর্ষ সাধনা করবে, আল্লাহ যদি দয়া করে 12 মাসে সম্ভব, আল্লাহ যদি দয়া করে 12 সপ্তাহে সম্ভব, আল্লাহ যদি দয়া করে 12 দিনে সম্ভব, তবু আমাদের চেষ্টা করে যেতে হবে। আচ্ছা, লা মোকামটি কোথায় বললাম? ঠিক মাতার মাঝখানে। এখানে সে টিক টিক সে বাচ্চা কাল থেকে করতে শুরু করেছিল, এখনও সে করছে। তাই বলবো কি, এই লা মোকামের যদি তালা খুলতে পারে কেউ তাহলে তার সে মুক্ত হয়ে যাবে। মুক্ত কিরকম? মানুষ মৃত্যুবরণ করলে একদম খারাপ লোক যারা জেনে শুনে অপরাধ করে চলেছে, তাদের মৃত্যুবরণ করলে তাদের আত্মাটা আজাগা কুজাগা দিয়ে বের হয়, 9টা দরজা তো, এর মধ্যে আজাগা কুজাগা দিয়ে বের হয়। যদি মোটামুটি কামেল হয় তাহলে তার বের হবে মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, যদি মোটামুটি হয় তো চোখ দিয়ে, যদি শ্রেষ্ঠত্ব আল্লাহর প্রিয় বন্ধুত্ব স্থাপন করে যেতে পারে তার সে বের হবে লা মোকাম দিয়ে। আর এটাকেই বলা হয়েছে লা মোকামের খুললে তালা দেখবে তোমরা নূর তাজাল্লা, গোপনে মাওলাজির শান, ইয়া রাসূল আল্লাহ, ইয়া মুর্শিদ আল্লাহ, ইয়া গাউসুল আজম আল্লাহ। গাউসুল আজম আল্লাহকে, গাউসুল আজমকে যে আল্লাহ বললাম কেউ মাইন্ডে নেবেন না তো, তাহলে আমি একটু ভেঙে বলে দিই। গাউসুল আজম, দেখুন বড় পীর যখন নবীদের কাতারে দাঁড়িয়ে থাকতো তখন আল্লাহ কি বলেছে, হে দোস্ত আপনি এই কাতারে থাকবেন না। কেন, আমি কি নবীদের কাতারে দাঁড়ানোর যোগ্যতা নেই? হ্যাঁ আছে, কিন্তু তুমি একদিন বাগদাদে উদয় হবে বড় পীর আব্দুল কাদের জিলানি নামে, সেখানে তোমার মধ্যে আমি আল্লাহ গাউসুল আজম হয়ে আমি তোমার মধ্যে বিলীন হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং গাউসুল আজম কি, গাউসুল আজম শব্দের অর্থ কি? গাউসুল আজম শব্দের অর্থ মহাসাহায্যকারী কিংবা শ্রেষ্ঠ সাহায্যকারী। তাহলে মহাসাহায্যকারী কে? মহাসাহায্যকারী একমাত্র আল্লাহ। আর আল্লাহ কি বলেছে, আমি বড় পীরের ভিতরে এই নামের ক্ষমতা বা এই নামের রূপ, এই নামের গুণ নিয়ে আমি বড় পীরের মধ্যে বিলীন হব। তাই তো তিনি শ্রেষ্ঠ হলেন, সকল আউলিয়ার সর্দার, সকল পীরেরও পীর, বড় পীর সকল পীরেরও সর্দার। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো আপনাদেরকে কতটুকু আত্মার খাবার দিতে পেরেছি জানি না, তবে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।